আমরা পরের এসে চলে যাচ্ছি করা নিষেধ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের সুনান আবুদাউদ্দ শরীফ একান্ন পাঁচ হাজার একশো বিরাশি নম্বর হাতে বলা হয়েছে যখন আসল বলেন মহিলাদের বলেন তোমরা অপেক্ষা করো তোমাদের রাস্তার মাঝখান দিয়ে চলাচল করা উচিত নয় বরং তোমরা রাস্তার এক দিয়ে হাঁটবে এরপর মহিলারা রাস্তা দেয়াল খেসে চলাচল করার ফলে অধিকাংশ সময় তাদের কাপড় দেয়ালের সাথে আটকে যেত ইসলামে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে বিয়ে করাটা সম্পূর্ণ হালাল করা হয়েছে এটা নিয়ে বিস্তারিত আমার একটা লেখা আছে আয়সার বয়স নিয়ে সেটা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করতে পারি কিন্তু এটা নিয়ে শুধু একটা জিনিস বলে দিলাম কোরআনে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে বিয়ে করাটা হালাল করা হয়েছে ইসলামে এবং নবী নিজে করেছে নবী একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে যৌন কর্ম করেছে যার নাম ছিল আয়সা এটা হচ্ছে সভ্য পৃথিবীতে এটাকে বলা হয় পিডোফ

আমার অনেক রাত হয়েছে এখানে প্রায় হয়তো আহ বাংলাদেশ টাইম হচ্ছে আহ একটা পঁচিশ এম তো সেই হিসেবে আমি একটু আমার সন্তান আছে আমার স্ত্রী আমি একটু ঘুমোতেও যেতে হবে সকাল অফিসে যেতে হবে আপনি কি আমার ফেসবুক পেজ থেকে বা আমাদের মানে আমাদের যে চ্যানেল আছে সেখান থেকে কি একদিন লাইভ আসার সাহস রাখবেন ভাই কথাটা শুনে নাকি কথাটা শুনে নেন সাহস মানে কি আপনাকে চাপাতে নিয়ে বসে থাকেন

আপনি আমাকে যদি নিমন্ত্রণ জানান সেটা নিমন্ত্রণ আমি রক্ষা করব কি করবো না সেটা আমি পরে ভেবে দেখব ভেবে দেখতাম কিন্তু আপনি তো আমাকে নিমন্ত্রণ আপনি আমাকে মানে বা বলছেন যে ভাই সিরিয়াসলি ভাই আপনাদের মতো চুনোপুটির সাথে মানে আমার আবার মানে গিয়ে কথা বলতে হবে গিয়ে আবার আমার সাহস আছে কি নাই সেটা আবার পরীক্ষা দিতে হবে আপনাদেরকে আমার ভাই বাংলাদেশের যে শীর্ষ আলেমদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে রেখেছি আপনাদের যে হারুন ইঝাড় আছেন হেফাজু ইসলামের তাকে আমার নাম জিজ্ঞাসা করবেন আপনাদের যে 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 ডক্টর আছেন কি আমার নাম করবেন আপনাদের আরেকজন ওই ব্যক্তি যে আহ কি নাম আব্দুল্লাহ আবদুল্লাহ আচ্ছা আর আব্দুল রাজ্জাক সাহেব আব্দুল রাজ্জাক সাহেব কি গিয়ে আমার কথা জিজ্ঞাসা করবেন ওনারা আমাকে ভালোভাবে চেনে ওনাদের সাথে আমার ফোনে কথা হয়েছে ভাই কার সাথে কি কথা বলতে আসেন ভাই আপনাদের কোনো আইডিয়া নাই ভাই কি কার সাথে কি কথা বলতে হয় কার সাথে কি কথা বলা যায় সেটা সেইটা একটু বুঝে শুনে কথা বলতে হয় হ্যাঁ আপনাদের লাইভে তো আমার আসার মানে কোনো ইয়াই নেই কোনো প্রশ্নই নেই আপনাদের চুনো সাথে আমি কি কথা বলবো তারপরেও আপনার যদি এরকম মনে হয় যে আমরা দাঁত আসিফাঙ্গা জবাব দিবো অবশ্যই ফেস দ্য পিপল নামক একটা পেজ আছে নিশ্চয়ই নাম শুনেছেন ফেজ দ্য পিপল অনেক আলেম আসে অনেক বিজ্ঞ আলেম আসে আপনার যে পরিচিত আলেম আছে ওনাকে বলেন যে আসিফ মহুদ্দিনের সাথে আপনি একটা বিতর্ক করেন ফেস দ্য পিপল সেই লাইফ সেই বিতর্কটা অনুষ্ঠান করবে সেই তারা আমাকে অলরেডি অনেকবার করে ইয়া করে রেখেছে রিকোয়েস্ট করে রেখেছে কিন্তু আমি একবার রাজি হয়েছিলাম কিন্তু তারা পরে সেটা করতে পারেনি আপনি আপনার পরিচিত আলেমদেরকে বলেন যে পেজ পিপলের সাথে যোগাযোগ করে মিটিং এই লাইভ অনুষ্ঠানটার ব্যবস্থা করতে সেখানে যদি উনি একজন আলেম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি তার সাথে কথা বলতে যাবো বিতর্ক করতে যাবো কোনো সমস্যা নেই ভাই আমি যেটা বলেছি সেটা শুনে নেন ভালো করে আপনি কথা শুনছেন না না শুনে কথা বলছেন

সেটা একটু বুঝে বলা ভালো ঠিক আছে আপনি কোথাকার কোন সাংবাদিক আমাকে চ্যালেঞ্জ করছেন এটা একটু বিব্রত করার জন্য হ্যাঁ বাংলাদেশের যারা একজন মানে কালজয়ী সাংবাদিক যারা আছেন যাদের নাম শুনলে সাংবাদিকতা জগতের যারা একদম কালজয়ী যারা তাদের সাথে বসে আমি একসাথে মদ্যপান মদ্যপানি এখনো করি এখনো আমার শহরে যারা আসে দেখা করতে আসে বাংলাদেশের শীর্ষস্থানীয় একদম যাদের নাম নাম বলবো না কারণ মদ্যপানের কথা বললাম তো তো নাম বলবো না কিন্তু হচ্ছে বাংলাদেশের জগতে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা সেই সমস্ত ব্যক্তিরা আমার শহরে আসে আমাকে একটা ফোন দিয়ে বলে আসেন ভাই একটু পান করি একসাথে আমরা একসাথে বসে বিয়ার খাই তার সাথে কি কথা বলতে হয় সেটা একটু বুঝে শুনে বলা ভালো না ভাই আপনি মানে কোন একটা পত্রিকার নিশ্চয়ই আপনি অনেক ভালো চাকরি করেন অনেক ভালো মানুষও কিন্তু একটু পোজিশনে কথা বলাটা ভালো ভাই আপনাকে যেটা ইয়ার দিলাম সেটা আপনি একটু চিন্তা করে দেখেন যে ফেস যোগাযোগ করেন ওনার সাথে করতে বলেন আমি অবশ্যই রাজি আছি যদি ভালো হয় আমি আমি আপনাকে আক বলে দিচ্ছি ডক্টর আবু বকর জাকারিয়াকে আমার এক নম্বর পছন্দ ওনাকে যদি আনতে পারেন সবচেয়ে ভালো হয় যদি আমাকে বিতর্কে উনি পরাজিত করে ইসলামের সত্যতা প্রমাণ করতে পারে তাহলে এই চ্যালেঞ্জ যদি রাখছি লাইভ করা ছেড়ে দিবো ভাই

এটা কি আপনার দাওয়াত দিতে আপনার পেজ প্রমোট করার যদি এটা টেকনিক হয়ে থাকে তাহলে বলতে পারি রিকোয়েস্ট করতে পারি যে ভাই আমার পেজটা একটু দেখবেন ঘুরে যদি কন্টেন্ট পছন্দ হয় আপনি একটু শেয়ার টেয়ার করবেন এটা কি ধরনের মানে আপনার সাহস পাবেন কিনা এটা কি ধরনের চিপ টেকনিক ছিল আমি জাস্ট এটা বুঝতে পারলাম না আমাকে এটা জিজ্ঞেস করতে চাইছিলাম আর কি আসিফ ভাই আমিও খুবই অবাক হলাম মানে ওনাদের মানে উনি আবার উনি আবার আমাকে জানাচ্ছেন যে উনি অনেক বড় সাংবাদিক ভালো আমি বড় সাংবাদিক হলে খুবই ভালো কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আহ উনি স্বাধীনতার সংজ্ঞাটা ভালোভাবে জানেন না উনি এসে আমাকে আমার কাছে দাবি করছেন যে এখানে নাকি স্বাধীনতা আছে কথা বলতে দিতে হবে এটা মানে খুবই হাস্যকর যে ওনারা সাংবাদিকতা করেন অথচ আপনি তো আছেন অমিত ভাই হ্যাঁ ভাই আমি আছি আমি এই বিষয়ে করে মানে অবাকই হলাম যে উনি নিজে দাবি করলেন উনি একজন সাংবাদিক তাও তিনি এরকম ভাবে দাবি করলেন যেন তিনি বাক স্বাধীনতা কাকে বলে সেটা উনি কোনোদিন শুনেননি এটা একটুখানি অদ্ভুত লাগলো আসিফ ভাই